বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য। আমরা জানি মানুষ সামাজিক জীব এবং মানুষ সমাজগতভাবে বা দলবদ্ধভাবে বসবাস করতে মানুষ পছন্দ করে, আর এই দলবদ্ধভাবে বসবাস করতে মানুষ নানা ধরনের সভা সমিতি তারা প্রতিষ্ঠা করে। ভারতীয় উপমহাদেশের লোকজন যখন তারা আধুনিক শিক্ষা তথা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, আর ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরবর্তীতে তারা আধুনিক ধাঁচের সভা সমিতি প্রতিষ্ঠা করে, এবং তারই ধারাবাহিকতায় 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তিনি আত্মীয় সভা নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন, এবং এই সমিতি প্রতিষ্ঠার পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে বঙ্গ ভারতে সভা সমিতি প্রতিষ্ঠার একটা জোয়ার আসে। এবং এই সভা সমিতি প্রতিষ্ঠার বেশিরভাগই ছিল তৎকালীন সময়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেখানে রাজনৈতিক সংগঠন ছিল না বললেই চলে। কিন্তু পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের দেশপ্রেমী লোকজন তারা ভারতীয় উপমহাদেশের লোকদেরকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য এবং তাদের দাবি দাওয়া পেশ করার জন্য তারা কিছু রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। তার মধ্যে আমরা কয়েকটি সংগঠনের নাম বলতে পারি, সেগুলো হচ্ছে বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটি প্রতিষ্ঠিত হয় 1837 খ্রিস্টাব্দে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 খ্রিস্টাব্দে, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দে, এবং সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1877 খ্রিস্টাব্দে, যেটির প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আমির আলী। এবং বলা হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন ভারতীয় লোকদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য এবং আদায় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সংগঠন প্রতিষ্ঠা বা বিশেষ করে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা এটি হঠাৎ করে হওয়া কোনো কাজ নয়। এই সংগঠন প্রতিষ্ঠার পিছনে দীর্ঘদিনের কর্ম পরিকল্পনা এবং অনেকগুলো কারণ এটার পিছনে ছিল। তো আমরা এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে সকল কারণ সহ বলতে পারি, সেগুলো 1 নম্বর হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষার বয়সীমা 21 থেকে 19 করা। সিভিল সার্ভিস পরীক্ষা যে কোনো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা বলতে পারি বর্তমান বাংলাদেশে প্রথম শ্রেণীর যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয় তাদেরকে সিভিল সার্ভিস পরীক্ষা বা বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ঠিক একইভাবে তৎকালীন সময়ে ভারতে যে সিভিল সার্ভিস পরীক্ষা হতো তাকে বলা হতো ICS পরীক্ষা বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার যে বয়সসীমা সেটা ছিল তৎকালীন সময়ে 21, কিন্তু ভারতীয় উপমহাদেশে ভাইসরয় হিসেবে লর্ড লিটন আসার পরবর্তী তিনি এই বয়সসীমা কমিয়ে ফেলেন, তিনি সেটা করে ফেলেন 21 থেকে 19 বছর, যার কারণে ভারতীয় উপমহাদেশের লোকজন ইংরেজ সরকারের প্রতি তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয়ত যে কারণ সেটা হচ্ছে ভার্নাকুলার ফ্রেস অ্যাক্ট। ভার্নাকুলার ফ্রেস অ্যাক্ট এমন একটি অ্যাক্ট বা আইন যেটি ভারতীয় উপমহাদেশের তৎকালীন সময়ের সংবাদপত্রের কণ্ঠরোধ করে। এই আইনে বলা হলো যদি কোনো পত্রিকা সরকারের বিরুদ্ধে যদি তারা কোনো রিপোর্ট পেশ করতে হয় তাহলে তারা প্রথমে সেটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জমা দিবে, সংশ্লিষ্ট দপ্তর যাচাই বাছাই করে যদি এই রিপোর্ট পেশ করার অনুমতি দেয় তাহলে শুধুমাত্র সেটি পত্রিকায় প্রকাশিত হবে। সরকারের এই কারণের মাধ্যমে তৎকালীন সময় ভারতীয় উপমহাদেশে যে সকল পত্র পত্রিকা ছিল সে সকল পত্র পত্রিকার স্বাধীনতা হরণ করা হয়, সেগুলোর কণ্ঠরোধ করা হয়, যা ভারতীয় উপমহাদেশের লোকদেরকে ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুব্ধ করে তোলে। তৃতীয়ত আফগান যুদ্ধের ব্যয়ভার চাপানো। ব্রিটিশরা আফগান যুদ্ধ করছিলেন সেই আফগান যুদ্ধের ব্যয়ভার তারা ভারতীয়দের উপর চাপায়। 4 নম্বর দিল্লি দরবার প্রতিষ্ঠা। 5 নম্বর সুতা আমদানি কর রহিতকরণ। 5 নম্বর ইলবার্ট বিল, যেটি 1883 সালে এই বিলটা আরম্ভ করা হয়। সিরিল ইলবার্ট তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে ভাইসরয় কাউন্সিলের একজন অন্যতম সদস্য। তৎকালীন সময়ে একটি বিধান ছিল যদি কোনো ব্রিটিশ কর্মচারী তিনি যদি অপরাধ করেন তাহলে কোনো ভারতীয় বিচারক তার বিচার করতে পারবেন না, কিন্তু সিরিল ইলবার্ট তিনি এই প্রস্তাব পেশ করেন যদি কোনো ইংরেজ কর্মচারী তিনি যদি কোনো অপরাধ করেন তাহলে তার বিচারও ভারতীয় বিচারকরা করতে পারবেন। কিন্তু তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে কর্মরত ইংরেজরা তারা এটার বিরুদ্ধে আচরণ করেন এবং তারা এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন,
যার কারণে এই বিলটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আর এটার কারণে ভারতীয় উপমহাদেশের লোকজন তারা ব্রিটিশ সরকারের প্রতি তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। 7 নম্বর যে কারণ সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির কারাদণ্ড। ভারতীয় উপমহাদেশে যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ছিলেন তন্মধ্যে একজন উল্লেখযোগ্য নেতার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই একই সময়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আদালত অবমাননার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। আর তাকে কারাদণ্ড দেওয়ার পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের সর্বত্রই এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। এবং পরবর্তীতে যখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি যখন কারামুক্ত হন, তিনি সহকারে ভারতীয় উপমহাদেশের তৎকালীন সময়ে দেশপ্রেমী নেতৃবৃন্দ তারা ভারতীয় উপমহাদেশের লোকজনের দাবি দাওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য এবং সেগুলো আদায় করার জন্য তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের গুরুত্ব উপলব্ধি করেন। আর এই রাজনৈতিক প্ল্যাটফর্মের গুরুত্ব উপলব্ধি করার পরবর্তীতে 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে একজন ইংরেজ আমলা তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার যার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। এই অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামক একটি সমিতি প্রতিষ্ঠা করেন এবং এই সমিতির মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশের লোকদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য এবং সেগুলো আদায় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং তিনি 1883 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সকল নব গ্রাজুয়েটরা বের হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটি খোলা চিঠি লিখেন এবং সেই খোলা চিঠির মধ্যে তিনি নতুন গ্রাজুয়েটদেরকে তাদের রাজনৈতিক সামাজিক মানসিক উন্নতির জন্য একটি সমিতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং একটি সমিতি প্রতিষ্ঠা করার জন্য তিনি উপদেশ দেন এবং তিনি প্রতিশ্রুতি দেন যদি এরকম কোনো সমিতি প্রতিষ্ঠা করা হয় তাহলে সরকারের পক্ষ থেকে তার সমর্থন তিনি নিয়ে দিবেন এবং সরকারের সমর্থনের জন্য তিনি প্রতিশ্রুতি দেন। এবং তিনি 1885 তিনি যে ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে রাজনৈতিক মুক্তির জন্য এবং তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ এবং আদায়ের জন্য তিনি যে সমিতি প্রতিষ্ঠা করে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামে এই সমিতির উদ্যোগে এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির আহ্বানে 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর মুম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে একটি ভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করা হয় এবং সেই জাতীয় সম্মেলনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি একজন ইংরেজ আমলা হওয়া সত্ত্বেও কেন তিনি ভারতীয় উপমহাদেশের লোকদের রাজনৈতিক মুক্তির জন্য এবং তাদের অধিকার আদায় করার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। আমরা তার জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন থেকে আমরা জানতে পারি, আমরা উপলব্ধি করতে আমরা বুঝতে পারি তিনি উল্লেখ করেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে যে বিস্ফোরণমুখ অবস্থা এই বিস্ফোরণমুখ অবস্থাকে তিনি উপলব্ধি করেন। ভারতীয় উপমহাদেশে যে কোনো সময় ইংরেজদের বিরুদ্ধে একটি বিদ্রোহ সংগঠিত হতে পারে আর যদি এরকম বিদ্রোহ সংগঠিত হয় তাহলে ইংরেজদেরকে এই ভারতীয় উপমহাদেশে তাদের যে উপনিবেশিক শাসন সেই উপনিবেশিক শাসনের অবসান করে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই জন্য তিনি ভারতীয় উপমহাদেশে ইংরেজ উপনিবেশ শাসনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এবং ভারতীয় উপমহাদেশের লোকজন তারা যেন কোনো চরমপন্থা যেন তারা অনুসরণ না করেন এবং তার নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে তাদের দাবি দাওয়া যেন ব্রিটিশ সরকারের কাছে সেগুলো পেশ করতে পারেন এবং আদায় করতে পারেন এবং একইভাবে যেন ভারতীয় উপমহাদেশে ইংরেজদের যে উপনিবেশিক শাসন সেই উপনিবেশিক শাসন যেন বজায় থাকে এই উদ্দেশ্যেই তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক এই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সংগঠন যখন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের সভাপতি 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর এখানে যে জাতীয় সম্মেলন হয় সেই জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন কলকাতার একজন বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি এবং কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী তিনি সভাপতির দায়িত্ব পালন করেন আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালান অক্টোভিয়ান হিউম যিনি এক নাগারে তিনি 25 বছর পর্যন্ত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যে উদ্দেশ্য সমূহকে সামনে রেখে
এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সেটি হচ্ছে 1 নম্বর, ভারতের বিভিন্ন প্রদেশে দেশপ্রেমিকদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন করা। দ্বিতীয়ত, ভারতীয়দের মধ্যকার জাতি ধর্ম ও প্রাদেশিকতার যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতা দূর করে তাদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। 3 নম্বর, ভারতীয় শিক্ষিত সমাজের সাথে আলোচনা করে বিভিন্ন সমস্যা সমাধানের পথ নির্দেশ করা। 4 নম্বর, পরবর্তী 1 বছরের জন্য রাজনৈতিক নীতি ও কর্মসূচি নির্ধারণ করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে এর সভাপতি ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জির ভাষণ থেকে এই উদ্দেশ্য সমূহ আমরা জানতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, যখন অ্যালান অক্টো বিএনপি 1885 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে লর্ড ডাফরিন, লর্ড রিফন, জন ব্রাইট প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ তাকে সমর্থন জানায় এবং তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে। এবং যেহেতু ব্রিটিশদের সহযোগিতা নিয়ে অ্যালান অক্টোবিয়াম রিফিউমের প্রচেষ্টায় এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এজন্য প্রথম দিকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের সাথে একত্রিত হয়ে তাদের সহযোগিতা নিয়ে এবং নরম পন্থা অনুসরণ করে ভারতীয়দের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন এবং সেগুলো আদায় করার জন্য তারা চেষ্টা করেন। কিন্তু আস্তে আস্তে, বিশেষ করে 1897 সাল থেকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করতে শুরু করে, এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চলে যায়। এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় উপমহাদেশে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই আশা আকাঙ্ক্ষার আমরা প্রতিফলন দেখতে পাই ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভূমিকা পালন করে সেই ভূমিকা থেকে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। এর আগে যে সংগঠনগুলো প্রতিষ্ঠিত ছিল সেগুলা সমগ্র ভারতবর্ষের জন্য, নিখিল ভারতের জন্য সেগুলা প্রযোজ্য ছিল না। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সমগ্র ভারতীয় উপমহাদেশের জন্য প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক মুক্তি পাওয়ার জন্য তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকার থেকে আদায় করার জন্য এই সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখে নেবে, 1 নম্বর, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। 3 নম্বর, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।